لبيك اللهم لبيك لبيك اللهم لبيك এসেছি তোমার দ্বারে পূর্ণ হতে রহম করো গো প্রভু ধন্য তাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ইব্রাহিমের মতোই যারা সব করে কুরবান ঈদের খুশি তাদের তরে জীবন জাগার গান প্রিয় ছাত্র সমাজ সম্মানিত দেশবাসী দেশে বিদেশে অবস্থানরত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান জনশক্তি সুধী শুভাকাঙ্ক্ষী ভাইরা আমাদের প্রিয় কাফেলা হৃদয় স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও হজরত ইসমাইল আলাইহিসাল্লামের স্মৃতি বিজড়িত খুশি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক প্রিয় ছাত্র সমাজ ঈদুল আজহা আল্লাহর রাহে ইব্রাহিম আলাইহিসাল্লাম বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসাল্লামের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব মহান আল্লাহর পথে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে তাঁর সন্তুষ্টি অর্জনই হচ্ছে ঈদুল আজহা ও কুরবানির মূল কথা সত্যের পথে অবিচল থেকে পৃথিবীর বুকে আল্লাহর দিনকে বিজয়ী করবার বিশ্বজনীন বার্তা দেয় এই ঈদুল আজহা ও কুরবানি কুরবানির স্মৃতি বিজড়িত জিলহজ মাসে হজ উপলক্ষে সমগ্র পৃথিবী থেকে লাখো লাখো মুসলমান সমবেত হয় হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের স্মৃতি বিজড়িত মক্কা মদিনায় হজ মুসলিম উম্মার ঐক্য সংহতি ও ভ্রাতৃত্ব বোধের এক অনন্য উদাহরণ আমরা নিবিড়ভাবে অনুভব করি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব শুধু ব্যক্তিগত জীবনই নয় ঈদ আমাদের সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণে অপরিসীম ত্যাগই ঈদুল আজহার মূল বিষয় মহান আল্লাহর বাণী আমাদের স্মরণ করতে হবে পবিত্র কুরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে কখনো কুরবানির গোশত ও রক্ত পৌঁছায় না বরং তার কাছে তোমাদের তাকওয়াটুকুই পৌঁছায় প্রিয় দেশবাসী ঈদুল আজহা এমন সময় হতে যাচ্ছে যখন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্ব আজ বিপর্যস্ত বাংলাদেশেও তার ভয়াবহতা পরিলক্ষিত হচ্ছে গত বছরের সকল রেকর্ড ভঙ্গ করে প্রতিদিন প্রায় 200+ মৃত্যুবরণ ও 10,000-এর অধিক সংক্রমিত হচ্ছে এ পর্যন্ত দেশে প্রায় 18,000 মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সরকারের অবহেলায় স্বাস্থ্যখাতের বেহাল দশা পরিলক্ষিত হচ্ছে হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে মানুষ দুকে দুকে মারা যাচ্ছে টিকা নিয়ে সরকার সাধারণ মানুষের সাথে প্রহসন করছে করোনায় অফিস আদালত ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে কর্মজীবী মানুষেরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে করোনায় অসুস্থ মানুষের পাশাপাশি ক্ষুধার্ত মানুষের হাহাকার দেখতে হচ্ছে দাঁতকে এ অসহায় দুস্থ গরিব বঞ্চিত মানুষগুলো বরাবরই ঈদ আনন্দ থেকে বঞ্চিত এবার আমাদের অবস্থা আরও শোচনীয় করোনার কারণে বহু সচ্ছল মানুষও অসহায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে এ অবস্থায় সচ্ছল মানুষরা সর্বোচ্চ ত্যাগের নজির স্থাপন করবে এটাই জাতির প্রত্যাশা সম্মানিত দেশবাসী করোনার কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ফলে ছাত্র সমাজই নয় বরং তাদের সাথে সাথে অভিভাবক মহল ও সচেতন দেশবাসীও গভীরভাবে উদ্বিগ্ন করোনার সময়ে প্রায় সব কিছু খোলা থাকলেও রহস্যময় কারণে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে অথচ করোনার মধ্যেও পৃথিবীর বহু দেশে বিশেষ কর্মসূচির মাধ্যমে শিক্ষা কার্যক্রম সফলতার সাথে অব্যাহত রেখেছে একইভাবে বাংলাদেশেও শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ দিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব ছিল ছাত্র সমাজ বারবার এ দাবি করে আসছে এ দাবিতে তারা রাজপথেও নেমে এসেছিল ছাত্র সমাজের ন্যায্য ও যৌক্তিক দাবির সাথে দেশের আপামর জনগণও একমত কিন্তু সরকার কিছুতেই কর্ণপাত করছে না দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ভয়াবহ কুফল ইতোমধ্যেই পরিলক্ষিত হচ্ছে পড়ার টেবিল থেকে দূরে থাকায় শিক্ষার্থীরা কিশোর গ্যাং কালচার
ইন্টারনেট ও গেমে আসক্ত, মাদক সন্ত্রাসী কার্যক্রম সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে। তারা নিয়মতান্ত্রিক জীবন ও পরিবারের শাসনের আওতার বাইরে চলে যাচ্ছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো, শিক্ষা প্রতিষ্ঠান 15 মাস বন্ধ থাকাকালীন সময়ে 151 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যাদের বেশিরভাগের বয়স 15 থেকে 20 বছরের মধ্যে। এর কারণ হিসেবে মনোচিকিৎসকরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ, হতাশা ও বিষণ্ণতাকে দায়ী করেছেন। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে গভীর শঙ্কায় দিনাতিপাত করছে। কিন্তু এভাবে আগামীর দেশ গড়ার কারিগর শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার অব্যাহত প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে আমরা আবারও সরকারের প্রতি সবিনয়ে আহ্বান জানাচ্ছি। প্রিয় ছাত্র সমাজ, ফিলিস্তিন, কাশ্মীর, মিশর, সিরিয়া, লেবানন, মায়ানমার, চীন সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত ও গণহত্যার শিকার। সম্প্রতি ফিলিস্তিনে নির্বিচারে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এ কাপুরুষোচিত বর্বর হামলায় নারী শিশুসহ বহু মুসলমান নিহত হয়েছে। মিশরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হচ্ছে, একই সাথে চলছে নির্মম নির্যাতন ও নিপীড়ন। কোনো অপরাধ ছাড়াই শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানরা গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে বসবাস করছে। কাশ্মীরি মুসলমানদের উপর হত্যা, নির্যাতন ও অধিকার হরণ অব্যাহত রয়েছে। চীনে প্রায় 10 লক্ষ মুসলমানকে কারাগারে আটকে রেখে তাদের ইমান ধ্বংসের সুগভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে। ধর্মীয় বিধিবিধান পালনে বাধা দেওয়া হচ্ছে। এরকম সারা বিশ্বে বিভিন্ন স্থানে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত অবস্থায় দিন যাপন করছে। যেসব নির্যাতিত মুসলমানেরা কষ্টে রয়েছেন, তাদের জন্য রইল সহমর্মিতা ও মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া। আল্লাহ যেন মুসলিম উম্মাকে সকল সংকট দ্রুত উত্তরণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার তৌফিক দেন। সম্মানিত দেশবাসী, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও সারা দেশে গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, বিশৃঙ্খলা ও দুর্নীতি অব্যাহত রয়েছে। বিশেষ টার্গেট করে আলেমোলামা ও ইসলামপ্রিয় ব্যক্তিদেরকে গুম করা হচ্ছে। নির্বিচারে আলেমোলামাদের গ্রেফতার করা হয়েছে। ইসলামী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র বাস্তবায়িত হচ্ছে। যত্রতত্র খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। আর করোনায় দুর্নীতির ভয়ানক স্বরূপ তো দেখেছে বিশ্ববাসী। অন্যদিকে গুম হওয়া সন্তানের জন্য প্রহর গুনার যন্ত্রণা নিয়ে অনেক মজলুম পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে খুন, গুম হয়ে যাওয়া হাজারো পরিবারের মাঝে আজ ঈদ আনন্দ নেই। বাংলার ইসলামপ্রিয় ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এটিএম আজহারুল ইসলাম সহ অনেক নেতাকর্মী কারা প্রকোষ্ঠে থাকায় লাখো কোটি ছাত্র জনতার হৃদয় আজ ভারাক্রান্ত। অন্যদিকে বান্দরবনের নৌ মুসলিম মোহাম্মদ উমর ফারুক ত্রিপুরাকে 18 জুন শুক্রবার রাত 8টার দিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে গুলি করে হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা। এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার করা হয়নি, উল্টো সেখানে মুসলমানদের ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। ফলে এই হত্যাকাণ্ডের পর অন্যান্য নমুসলিমরা বাড়িঘর ছাড়া হয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। আর বিচ্ছিন্নতাবাদী খুনিরা প্রকাশ্য দিবালুকে ঘুরে বেড়ালেও প্রশাসন নির্বিকার, যা বিচ্ছিন্নতাবাদীদের সরাসরি মদদ দেওয়ার সামিল। 95% মুসলমানদের দেশে এমন চিত্র বড়ই লজ্জাজনক। সুতরাং সার্বিকভাবে এই দুঃসহ পরিস্থিতিতে ঈদ আনন্দ পূর্ণতা পাবে না তা স্পষ্ট। তবে শত নিপীড়ন, নির্যাতনের মাঝেও ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো নিরাশ হয়নি। আমরা বিশ্বাস করি মহান আল্লাহর ইচ্ছায় এদেশে একদিন ইসলাম ও ইসলামী আন্দোলন বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। পশু কুরবানি একটি মৌলিক ইবাদত। এক্ষেত্রে নিয়তের পরিশুদ্ধতা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসী বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। সুতরাং আমাদের গাফিলতি অবহেলায় যেন পবিত্র কুরবানির মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখা খুবই জরুরি। একই সাথে সরকারেরও উচিত সর্বোচ্চ সক্ষমতাকে কাজে লাগিয়ে দ্রুততার সাথে বর্জ্য অপসারণের ব্যবস্থা করে দেশবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্রতার সাথে ঈদ উল আজহা পালনের সুযোগ করে দেওয়া। আমাদেরও করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে খেয়াল রাখা জরুরি। করোনার কারণে ঈদে বিপর্যস্ত মানুষের সংখ্যাও বেশি। বিশেষভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মী, দায়িত্বশীল, সুধী শুভাকাঙ্ক্ষীদের প্রতি আবেদন জানাতে চাই, চলমান এই লকডাউনে ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত মানুষের পাশে
সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে দাঁড়ান, তাদের আনন্দই তো আমাদের আনন্দ। তাদের একটু কষ্ট লাঘব করতে পারলেই আমাদের আনন্দের আর সীমা থাকবে না। আমি বিশ্বাস করি আমরা সাধ্যের সবটুকু দিয়ে সবার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সুতরাং যার যার অবস্থান থেকে সাধ্যমতো সবার পাশে সবাই দাঁড়ালেই কেবল এই ঈদ আনন্দের পূর্ণতা পাবে। ধনী গরিব সকলে বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। আমরা আশা করি জনগণ ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় জাতি উৎসবমুখর পরিবেশে পবিত্রতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলে ঈদুল আজহা উদযাপন করবে ইনশাআল্লাহ। ঈদের প্রত্যয় হোক ধনী গরিবের ব্যবধান ঘুষানোর, জুলুম নির্যাতনের নিপীড়ন থেকে মানবতার মুক্তি ও গোটা বিশ্বজাহানে শান্তি প্রতিষ্ঠার। পৃথিবী আবারও নিরাপদ ও শান্তিময় হোক, এটাই আমাদের দোয়া ও প্রত্যাশা। দেশবাসীকে আবারও ছাত্র শিবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। মানুষের কাছে কিছু দেখাবার নেই, কুরবানি দিতে হয় আল্লাহর জন্যে। ইব্রাহিম রেখে গেছে উপমাই তার, অনেকের সেদিকে কোনো মন নেই।